নমস্কার বন্ধুগণ মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আগের দিনের ভিডিওর মাধ্যমে শেষ করে এসেছি সুলতানি যুগ সম্পর্কে আলোচনা সুলতানি যুগ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো আপনারা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে মধ্যকালীন ভারতের ইতিহাসের মধ্যে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যেগুলো আপনাদের পরীক্ষার জন্য একান্ত প্রয়োজন আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সবই মাধ্যমিক পরীক্ষা ডাব্লু বিসিএস এবং এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করবো বাহুমণি সাম্রাজ্য সম্পর্কে আলোচনা আজকে আমরা শুরু করব বাহুমণি সাম্রাজ্য সম্পর্কে আলোচনা বাহমনি সাম্রাজ্যের ওপর আমি দুটো ভিডিও বানাবো আজকে এটা এই ভিডিওর প্রথম ভাগ এরপরের দিন আমরা বাহমনি সাম্রাজ্যকে কমপ্লিট করব তারপরে আমরা শুরু করবো বিজয়নগর সাম্রাজ্য এবং তারপরে আমরা শুরু করে দেব মুঘল সাম্রাজ্য সম্পর্কে আলোচনা তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিও সাসানি সাম্রাজ্য সম্পর্কে পড়ার আগে আমাদের চলে যেতে হবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে হরিহর এবং বুক্কা বিজয়নগর রাজ্য স্থাপন করেন মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে যখন আমি আলোচনা করছিলাম তখন বলেছিলাম যে মোহাম্মদ বিন তুগলকের যে রাজত্বের সীমানা ছিল সেটা অনেকটা বড় ছিল এবং সেই কারণে তার সময় একাধিক বিদ্রোহ দেখা দেয় এবং এই বিদ্রোহগুলোর মাধ্যমেই এক একটি ছোট ছোট রাজ্য সুলতানি সাম্রাজ্য থেকে পৃথক হতে শুরু করে এবং তার মধ্যে প্রথমেই যেটা হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর এবং বুক্কা বিজয়নগর রাজ্য স্থাপন করেন ঠিক তার কিছুদিন পরে তেরোশো খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমান শাহ নামে একজন ব্যক্তি বাহুমণির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এই বিজয়নগর এবং বাহমনি দুটোই দক্ষিণ ভারতে ছিল তো তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমান শাহ বাহামণি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এই আলাউদ্দিন হাসান বাহমান শাহ আর নাম ছিল হাসান গাঙ্গু তো প্রথমে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় বারে বারে আসে সেটা হচ্ছে বাহামনি সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেন এবং বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা কে করেন বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন হাসান বাহমান শাহ বা যার আরেক নাম ছিল হাসান গাঙ্গু এবং বিজয়নগর রাজ্য স্থাপন করেন হরিহর এবং বুক্কা কত খ্রিস্টাব্দ করেন এগুলো খুব গুরুত্বপূর্ণ এই আলাউদ্দিন হাসান বাহমান সাহের আসল নাম ছিল জাফর খা আসল নাম ছিল জাফর খা তিনি যে রাজ্যটা প্রতিষ্ঠা করেন সেই রাজ্যটার নাম হয়ে যায় বাহমনি রাজ্য এবং এই বাহমনি রাজ্যের রাজধানী হয় গুলবর্গা বাহমনি রাজ্যের রাজধানীর নাম গুলবর্গা পরবর্তীকালে এই গুলবর্গা নাম পরিবর্তন করে ওয়ে যায় আহাসানা বাদ আহাসানা বাদ তিনি তার বাহমণী সাম্রাজ্য তিনি যে রাজ্যটা প্রতিষ্ঠা করলেন সেই বাহমণী সাম্রাজ্যকে চারটি ভাগে বিভক্ত করেন বা চারটি প্রদেশে বিভক্ত করেন বিশাল বড় একটা রাজ্য ছিল সেই পুরো রাজ্যকে শাসন করার জন্য সঠিকভাবে শাসন করার জন্য তিনি চারটে প্রদেশে ভাগ করেন সেগুলো হলো বেরার গুলবর্গা দৌলতাবাদ এবং বিদর বেরার গুলবর্গা দৌলতাবাদ এবং বিদর বাহমান শাহ অনেক হিন্দু রাজাকে পরাজিত করেন এবং তার অধীনস্থ করেন এই সময় দক্ষিণ ভারতে প্রধানত হিন্দু রাজারাই রাজত্ব করত এবং তাদেরকে পরাজিত করেন বাহমানসা। কিন্তু তাদেরকে পরাজিত করে তিনি না হত্যা করেন না সেই রাজ্যগুলোকে নিজে শাসন করতে থাকেন এরম নয় সেই সমস্ত রাজ্যের যে যারা রাজা ছিল তাদেরকেই তিনি সেই জায়গায় রাজা করে রেখে দেন কিন্তু নিজের অধীনস্থ করে রাখেন অর্থাৎ সবার উপরে থাকবেন বাহমানসা শাহ তার নিচে যারা রাজা ছিলেন তারা যে যার মতো শাসন করে। তিনি জিজিয়া কর বন্ধ করে দেন কেন তিনি জিজিয়া কর বন্ধ করে দেন যেহেতু দক্ষিণ ভারতে হিন্দুদের সংখ্যা বেশি ছিল আর কর নেওয়া হতো হিন্দুদের কাছ থেকে তাই বাহমান শাহ চেয়েছিলেন যে যদি জিজিয়া কর বন্ধ করা হয় তাহলে হিন্দুদের একটা সমর্থন তিনি লাভ করবেন এই কারণে তিনি জিজিয়া কর বন্ধ করেন তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতে কে জিজিয়া কর বন্ধ করেন সেটা হবে বাহমান শাহ তিনি দেবল বন্ধর দখল করেন দেবল বন্দর হচ্ছে গুজরাটে অবস্থিত দেবল বন্দর তিনি দখল করে নেন আর দেবল বন্দর সেই সময় পশ্চিম ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর ছিল এই বন্দরের মাধ্যমেই সমস্ত ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো সেই কারণে এই বন্দরটা দখল করার পর বাহমানি সাম্রাজ্যের গুরুত্ব অনেকটা বেড়ে যায় তাদের ব্যবসা বাণিজ্য অনেকটা বেড়ে যায় তার ফলে অর্থ আগমনও অনেক বেড়ে যায় এবং বাহামনি সাম্রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে বাহমন শাহের পরে সিংহাসনে বসেন মোহাম্মদ শাহ প্রথম মোহাম্মদ শাহ প্রথম যিনি সিংহাসনে বসেন তেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এবং তেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ অব্দি তিনি বাহমনি সাম্রাজ্যের সুলতান হিসাবে ছিলেন তার সময় বিজয়নগর এবং বরঙ্গলের সঙ্গে যুদ্ধ শুরু হয় এটা যুক্ত হয় লিখে দিয়েছি ভুল করে এটা যুক্ত হবে না যুদ্ধ হবে তার সময় বিজয়নগর এবং বরঙ্গলের সঙ্গে যুদ্ধ শুরু হয় বিজয়নগরের সঙ্গে যে যুদ্ধটা হয় সেটা অমীমাংসিতভাবে শেষ হয় বহামণি সাম্রাজ্য প্রতিষ্ঠার আগেই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে এবার বাহামনি সাম্রাজ্য একটি মুসলিম শাসিত রাজ্য অন্যদিকে বিজয়নগর একটি হিন্দু শাসিত রাজ্য পাশাপাশি দুটো রাজ্য দুজনের বাউন্ডারিও একদম সমান একদম পাশাপাশি অবস্থিত স্বাভাবিকভাবে তাদের সঙ্গে যুদ্ধ শুরুই হবে দুটো রাজ্যের মধ্যে যুদ্ধ হবেই তো এই সময় থেকেই বিজয়নগরের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায় যদিও প্রথমের সময় অমীমাংসিত ভাবে শেষ হয় এর সময় প্রথম দক্ষিণ ভারতে বারুদের ব্যবহার হয় মোহাম্মদ সা প্রথমের সময় দক্ষিণ ভারতে প্রথম বারুদের ব্যবহার হয় এবার এখানে প্রশ্ন আসতে পারে যে ভারতে বারুদের ব্যবহার শুরু হয়েছিল বাবরের সময় এটা আমরা অনেকেই পড়ে এসেছি যে বাবরের সময় বারুদের প্রথম ব্যবহার করা হয় কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ ভুল বাবরের সময় প্রথম কামানের ব্যবহার হয় বারুদের ব্যবহার তার আগে থেকে শুরু হয়ে গেছিল এবং উত্তর ভারতে বিভিন্ন যুদ্ধে সুলতানি যুগে বারুদের ব্যবহার হয়েছিল কামান ব্যবহার করা হয়নি কামান প্রথম ব্যবহার হয় বাবরের সময় মানে পানিপথের প্রথম যুদ্ধে আর দক্ষিণ ভারতে প্রথম বারুদের ব্যবহার হয় মোহাম্মদ শাহ প্রথমের সময় মোহাম্মদ শাহ প্রথমের পরে সিংহাসনে বসে তাজ উদ্দিন ফিরোজ শাহ তাজ ফিরোজ শাহ তেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো বাইশ খ্রিস্টাব্দি ইনি সিংহাসনে ছিলেন পরবর্তীকালে বাহমনী সাম্রাজ্যের পতনের জন্য তিনি গুরুত্বপূর্ণ ইরান ইরাক প্রভৃতি দেশ থেকে মুসলিমদের বসবাস করার জন্য আহ্বান জানান ইরাক ইরান প্রভৃতি দেশ থেকে যে মুসলিমরা বসবাস করত তাদেরকে তিনি ভারতে নিজের রাজ্যে বসবাস করার জন্য আহ্বান জানান এবার ভারতবর্ষে যারা বাস করছে অর্থাৎ ভারতীয় তাদের সংখ্যা নেহাত কম ছিল না সেই সময় নতুন করে বিদেশি রাজ্য থেকে মানুষকে ভারতে এনে বসবাস করানোর কি কারণ ছিল এটা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু যাই হোক তাজুদ্দিন ফিরোজাহ এই কাজটা করেছিলেন অর্থাৎ ইরাক ইরান থেকে মুসলিমদের বসবাস করার জন্য তিনি আহ্বান জানান এর ফলে কি হয় পরবর্তীকালে এই দুই দলের মধ্যে মতবিরোধ শুরু হয় কাদের মধ্যে যারা ভারতে বসবাস করতো ভারতীয় এবং যারা বিদেশ থেকে আসলো মুসলিম তাদের মধ্যে এই দুজনের মধ্যে বিরোধ শুরু হয় তাহলে এই দুই দলের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বিদেশ থেকে যারা ভারতে এসে বসবাস করতে থাকলো এই সময় তারা আমির নামে পরিচিত হয় এবং যারা এই সময় দক্ষিণ ভারতে বসবাস করতো অর্থাৎ ভারতীয় তারা দক্ষিণী নামে পরিচিত ছিল তাহলে এই আমির এবং দক্ষিণীদের মধ্যে এই সময় মতবিরোধ শুরু হয় যার ফলে পরবর্তীকালে বাহমণী সাম্রাজ্যের পতন হয় এই দুই দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বই পরবর্তীকালে বাহমণী সাম্রাজ্যের পতনের মূল কারণ তিনি ফিরোজ নগর প্রতিষ্ঠা করেন তিনি একটি নগর প্রতিষ্ঠা করেন যার নাম ফিরোজ শাহনগর এটা ভীমা নদীর তীরে অবস্থিত ছিল ভীমা নদী দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী সেই ভীমা নদীর তীরে ফিরোজ শাহ নগর প্রতিষ্ঠিত হয় পরবর্তী শাসকের নাম উদ্দিন আহমদ প্রতমাবুদ্দিন আহমদ গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত করেন। ইনি রাজধানী গুলবর্গা থেকে বিদরে বিদরের নাম আমরা একটু আগে পেয়ে গেছিলাম যে বিদর বলে একটা আলাদা প্রদেশ ছিল সেখানে তিনি রাজধানী স্থানান্তর করেন এবং এই বিদরের নাম তিনি রাখেন মোহাম্মদাবাদ মোহাম্মদাবাদ এই সময় শেখ আজারি নামে একজন ব্যক্তি ভারতে আসেন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে যে শেখ আজারি কার সময় ভারতে এসেছিলেন সেটা হবে সিহাবুদ্দিন আহমদ শাহ সরি সিহাবুদ্দিন আহমদ প্রথমের সময় শেখ আজারি এর সময় ভারতে আসেন এরপরে সুলতান আলাউদ্দিন আহমদ শাহ দ্বিতীয় আলাউদ্দিন আহমদ শাহ দ্বিতীয় চোদ্দশো ছত্রিশ খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো আটান্ন খ্রিস্টাব্দ অব্দি তিনি সিংহাসনে ছিলেন এর সময় আরো একজন ভারতে আসেন তার নাম মোহাম্মদ গাওয়া এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোহাম্মদ গাওয়া কার সময় ভারতে আছেন সেটা হবে আলাউদ্দিন আহম্মদ শাহ দ্বিতীয় সময় মোহাম্মদ গাওয়া ইরান দেশ থেকে ভারতে আছেন আর আলাউদ্দিন আহম্মদ শাহ দ্বিতীয় তাকে মালিক উল তুজ্জার উপাধি দেওয়া দেখ মালিক উল তুজ্জার উপাধি দেওয়া হয় মোহাম্মদ গাওয়াকে এরপরে সিংহাসনে বসে হুমায়ুন চোদ্দশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো একষট্টি খ্রিস্টাব্দ অব্দি সিংহাসনে ছিলেন মানে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার আগেও আর একজন হুমায়ুন ভারতে রাজত্ব করেছে এ ছিল হচ্ছে বাহমনি সাম্রাজ্যের সুলতান একে বলা হয় দক্ষিণে নিরো এই হুমায়ুন খুব ক্রূর ব্যক্তি ছিলেন আর নিরো কেন বলা হয়েছে নিরোর গল্প আমরা জানি যে যখন রোম জলছিল ছিল তখন নীরো বসে বাঁশি বাজাচ্ছিল ছিল এরকম একটা গল্প আমরা পাই তো সেই কারণে বলা হয় যে হুমায়ুন হচ্ছে দক্ষিণের নিরু ইনি মোহাম্মদ গাওয়াকে প্রধানমন্ত্রী বানান মালিক উলতুজার এই উপাধিটা দিয়েছিলেন আলাউদ্দিন আহম্মদ শাহ দ্বিতীয় এবং মোহাম্মদ গাওয়াকে প্রধানমন্ত্রী বানান হুমায়ুন এরপরে সিংহাসনে বসে মোহাম্মদ তৃতীয় মোহাম্মদ তৃতীয় চোদ্দশো তেষট্টি থেকে চোদ্দশো বিরাশি খ্রিস্টাব্দ অব্দি এ সিংহাসনে ছিলেন মাত্র ন বছর বয়সে ইনি সুলতান হন মোহাম্মদ তৃতীয় যখন সুলতান হন তখন তার বয়স ছিল মাত্র ন বছর এবং যেহেতু ন বছরের একজন সুলতান সিংহাসনে বসেন তাহলে শাসনবার কাউকে একটা নিতে হবে শাসন পরিচালনা অন্য একজন করবে নিশ্চয়ই বালক শাসন করতে পারবে না সেই কারণে মোহাম্মদ গাওয়া ওয়াজিরে পরিণত হন তাকে ওয়াজির বানানো হয় ওয়াজির বলতে উজির ওয়াজির বা উজির একই ব্যক্তি তো মোহাম্মদ গাওয়া এই সময় হয়ে যান উজির বা ওয়াজির একজন বাচ্চা ন বছরের বালক যখন সুলতান হবেন তখন চারিদিক থেকে আক্রমণ শুরু হবে মানে সেই জায়গাটা দখল করার জন্য কিন্তু এই সমস্ত কিছু শক্ত হাতে দমন করেন এই মোহাম্মদ গাওয়া তাকে খাজা যাহা উপাধি দেওয়া হয় তাকে খাজা যাহা উপাধি দেওয়া হয় এর আগে একটা উপাধি পেলাম এই মোহাম্মদ গাওয়ার সেটা হচ্ছে মালিক উলতুজার এখন একটা উপাধি তিনি পেলেন সেটা হচ্ছে খাজা জাহা এরপরে মোহাম্মদ গাওয়া আরো শক্তিশালী হয়ে যান মোহাম্মদ গাওয়া এরপর থেকে আরো শক্তিশালী হয়ে যান কারণ প্রধান শাসন মোহাম্মদ গাওয়ার হাতেই ছিল মোহাম্মদ তৃতীয় মানে যিনি এই সময় সুলতান ছিলেন তিনি তো খুব ছোট ছিলেন সেই কারণে মোহাম্মদ গাওয়াই প্রধান শাসক হিসাবে পরিণত হন এবং পেশোয়া পদ লাভ করেন ওয়াজিদ ছিলেন ওয়াজিদ থেকে হয়ে যান পেশোয়া পেশোয়া হচ্ছে প্রধানমন্ত্রী এবং মোহাম্মদ গাওয়া যখন প্রধানমন্ত্রী হয়ে যান তখন এরপর থেকে আস্তে আস্তে বাহমানি সাম্রাজ্যের তিনি বিস্তার শুরু করেন তিনি মালব জয় করেন এমনকি বিজয়নগরের কাছ থেকে গোয়া দখল করে নেন জয় করেন এবং বিজয়নগরের কাছ থেকে গোয়া দখল করে নেন এরপরে করা যায় তাই জন্য মোহাম্মদ গাওয়া সমস্ত প্রদেশকে আট ভাগে বিভক্ত করে দেন সমস্ত বাহমণী সাম্রাজ্যকে আটটা প্রদেশে বিভক্ত করেন আর মোহাম্মদ তৃতীয় সময় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রাশিয়ার পর্যটক নিকি তিন এই সময় ভারতে আসেন রাশিয়ার পর্যটক নিকিতিন নিকিদিন বলে একজন পর্যটক এই সময় ভারতে আসেন এই মোহাম্মদ গাওয়ার সাথে ভালো হয়নি যখন তৃতীয় সুলতান বড় হয়ে যান তখন তার চারপাশে অনেকে সুলতানকে বোঝাতে শুরু করেন যে মোহাম্মদ গাওয়া যেগুলো করছেন ভুলভাল কাজ করছেন এবং তিনি সমস্ত ক্ষমতা নিজের হাতে রাখার জন্যই এই সমস্ত কাজ করছেন তো এই সমস্ত শুনে সুলতান খুব রেগে যান এবং সুলতান মোহাম্মদ গাওয়াকে মৃত্যুদণ্ড দেন তো এইভাবে মোহাম্মদ গাওয়ারও জীবন শেষ হয় যাই হোক পরবর্তী শাসক কালীমুল্লা কালীমুল্লা হচ্ছে শেষ শেষ শাসক শাসক হচ্ছে ইনি বাহমনি রাজ্যকে পাঁচটা ভাগে বিভক্ত করেন এর আগে মোহাম্মদ গাওয়া আটটা ভাগে ভাগ করেছিলেন সেটা কিন্তু পুরো রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দেননি তিনি কি করেছিলেন একটা বড় রাজ্যকে ছোট ছোট প্রদেশে ভাগ করেছিলেন কিন্তু প্রদেশের প্রধান ছিলেন মোহাম্মদ তৃতীয় অর্থাৎ সুলতান কিন্তু কালী কি করলেন সমস্ত বাহুমানি সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন এবং প্রত্যেকটা যে পাঁচটা ভাগ তিনি করলেন প্রত্যেকটাতে আলাদা আলাদা রাজবংশ রাজত্ব করতে শুরু করে এর কারণ হচ্ছে প্রথমেই বলেছিলাম যে দুটো দলে বিভক্ত হয়ে গেছিল এই সময় দক্ষিণ ভারত অর্থাৎ বাহুমণী সাম্রাজ্য একটা হচ্ছে দক্ষিণী আর একটা হচ্ছে আমির আমির এবং দক্ষিণীদের মধ্যে মতবিরোধ দেখা দিতে শুরু করে যেটা পরবর্তীকালে বিদ্রোহে পরিণত হয় এবং এই বিদ্রোহ দমন করার ক্ষমতা কালীন মূল্য ছিল না তাই কারণে সমস্ত রাজ্যকে তিনি আলাদা পাঁচটা রাজ্যে বিভক্ত করে দেন সেগুলো হচ্ছে বিরাট আহম্মদনগর বিদর গোলকুন্ডা এবং বিজাপুর বিরার আহম্মদনগর বিদর গোলকুন্ডা এবং বিজাপুর তো এই পাঁচটা যে নতুন রাজ্য বাহমনি সাম্রাজ্যকে ভেঙে তৈরি হলো তার একটা ছোট ওভারভিউ এখানে দিয়েছি পর পরের দিনের ভিডিওতে এই সমস্ত রাজবংশগুলো এবং এই সমস্ত রাজ্যগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথম হচ্ছে বেরার বেরারের রাজধানী ছিল এলিজপুর এখানে রাজত্ব করতো ইম্মদ শাহী বংশ ইম্মদ শাহী বংশ যার প্রথম রাজা ছিলেন ফতেউল্লাহ ইম্মদ শাহ যার প্রথম রাজা ছিলেন ফতেউল্লাহ ইম্মদ শাহ পরবর্তী রাজ্য যেটা তৈরি হয় সেটা হচ্ছে আহম্মদনগর আহম্মদনগর এটা আহম্মদ হয়ে গেছে আহম্মদনগর হবে আহম্মদ নগর হচ্ছে পরবর্তী রাজ্য যার রাজধানী ছিল জুনার আহম্মদনগরের রাজধানী ছিল জুনার এখানে রাজত্ব করত নিজাম শাহী বংশ এখানে রাজত্ব করত নিজাম শাহী বংশ যার প্রথম রাজা ছিলেন মালিক আহম্মদ পরবর্তী রাজ্য বিদর বিদরের রাজধানী বিদর বিদরের প্রদেশের রাজধানীও ছিল বিদর এখানে রাজত্ব করতো বাড়িদ শাহী বংশ বা শাহী বংশ বাড়িত শাহী বা বিদরশাহী একই বংশের নাম বাড়িত শাহী বংশ বা বা শাহী বংশ যার প্রথম রাজা ছিলেন আমির আলী বাড়িত আমির আলী বাড়িত। পরবর্তী রাজ্য গোলকুন্ডা এর রাজধানীও ছিল গোলকুন্ডা গোলকুন্ডা প্রদেশের রাজধানী ছিল গোলকুন্ডা এখানে রাজত্ব করতো কুতুবশাহী বংশ এখানে রাজত্ব করতো কুতুবশাহী বংশ এবং এখানকার প্রথম রাজা কুলি কুতুব সাহ কুলি কুতুব শাহ এবং শেষ রাজ্য হচ্ছে নৌরাজপুর এখানে রাজত্ব করতো আদিল শাহী বংশ এবং এদের প্রথম ছিল ইউসুফ এখানে যে পাঁচটা রাজ্যের নাম বললাম সেখানে যে রাজ রাজবংশগুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ কোন রাজ্যে কোন রাজবংশ রাজত্ব করে করেছে অর্থাৎ হিম্মত শাহী বংশ নিজাম শাহী বংশ এখানে বারিত শাহী বা বিদর শাহী বংশ কুতুবশাহী বংশ এবং আদিল শাহী বংশ প্রত্যেকটা বংশ কোন কোন রাজ্যে রাজ্যের রাজত্ব করেছে এইগুলো থেকে বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা হয় এবং এদের প্রথম রাজাকে এইগুলো সম্পর্কে প্রশ্ন করা হয় তো এই সমস্ত রাজ্য সম্পর্কে প্রত্যেকটা রাজ্যকে আলাদা আলাদা করে ডিটেলসে পরের দিনের ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ